আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ডিসি মেশিন বইয়ের চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের স্লাইড ভিউতে চলে যাই। এখানে আমি এক নজরে চ্যাপ্টার 10 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে নিয়ে এসেছি। তো এখানে যে প্রশ্নগুলো তোমাদের পড়লে হবে, যেমন জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন কম হওয়া ভালো কেন, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কাকে বলে, ডিসি জেনারেটরের বাণিজ্যিক কর্মদক্ষতা সূত্রটি লিখো, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন কাকে বলে, কী কী উপায়ে ভোল্টেজ রেগুলেশন নিয়ন্ত্রণ করা যায়, ডিসি জেনারেটরের পাওয়ার ধাপ দেখাও এবং লসসমূহ লিখো, রচনামূলক প্রশ্ন ম্যাথ করলেই হবে, ম্যাথ উদাহরণ 10.3 এর 2.2 আর 5 এবং 10.5 এর উদাহরণ 1 আর 9। তো আমরা আজকে এখানে দুইটা ম্যাথ আলোচনা করব। তো এই সূত্রগুলো সব কভার করবে আশা করি। আর ভোল্টেজ রেগুলেশন কম হওয়া ভালো বেসিক্যালি, তো এই বিষয়গুলো তোমরা পড়ে নেবে। আমরা একটু আচ্ছা, তো আমরা আজকে ম্যাথের মধ্যে চলে যাই সরাসরি। তো আমাদের এটা আমাদের ম্যাথমেটিক্স উদাহরণ 10.3 এর 2 নম্বর উদাহরণটা আমরা দেখব। আমাদের উদাহরণ একটু পড়ে নেই আমরা, খুবই সহজ। তোমরা এর আগে আমরা যতগুলো অধ্যায় করিয়েছি সেখানে এই রিলেটেড তোমরা ম্যাথ এর আগেও অনেক করেছো। তো আমি একটু হিন্ট দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে সুতরাং আমাদের এটা জানা দরকার। তো প্রথমে আমরা যে কাজটা করব, একটা সূত্র পড়ব ম্যাথমেটিক্সে তারা কী বের করতে বলছে বা কী কী ডাটা দেওয়া আছে সেটা পড়ে আমরা দ্রুত সলভ করতে পারব। তো একটা 50 কিলোওয়াট 220 ভোল্ট শান জেনারেটর হতে লোড ছড়ালে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে 220 ভোল্ট হয়। তো এখানে খেয়াল করতে হবে একটা 50 কিলোওয়াট, তার মানে এটা আউটপুট ভোল্টেজ 50 কিলোওয়াট। দেখো সরাসরি তোমরাও বুঝে নিতে পারবে, এটা আমরা লিখেছি যে 50 কিলোওয়াট আউটপুট ভোল্টেজ। কিলোটাকে আমরা 1000-এ কনভার্ট করে ওয়াটে নিয়ে যাবো, ঠিক আছে, 1000 দ্বিগুণ করে তা 50,000 ওয়াট। 220 ভোল্ট শান জেনারেটর, তো 220 ভোল্ট শান জেনারেটর এটাও কিন্তু ফুল লোডে চলে আসবে, কারণ এটা তার আউটপুটে যে লোড ছিল সেখানে তারা দিচ্ছে। তাহলে 220 ভোল্ট শান জেনারেটর, কারণ লোড থাকলে তখন ভোল্টেজটা আউটপুটে কম যায়, আর লোড সরালে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে 220 ভোল্ট হয়। তার মানে লোড যখন নাই সেটা তার নো লোড ভোল্টেজ। দেখো এখানে নো লোড ভোল্টেজ লেখা আছে 220। তাহলে আমাদের এই পয়েন্টগুলো সবার বোঝা শেষ। মেশিনটি কত ফুল লোডে কারেন্ট বিতরণ করবে, মেশিনটি কত ফুল লোডে কারেন্ট বিতরণ করবে, তাহলে আমরা ফুল লোড কারেন্ট বের করবো এটা। আর একটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন কত, ভোল্টেজ রেগুলেশন এখানে শুধু আর দিচ্ছে পার্সেন্টেজ, তাহলে আমরা ভিআর ইউজ করবো, সেখানেও হয় ভোল্টেজ রেগুলেশন, ঠিক আছে, পার্সেন্টেজ অফ ভিআর। ওকে, আমরা এই পয়েন্টগুলো সবাই বুঝে নিলাম, আমরা এখন সলিউশনে চলে যাই। তো এখানে সমাধানের মধ্যে আমরা যে অপশনটা দেখো, খুবই সহজ একটা অঙ্ক, 2 লাইনের অঙ্ক, তোমরা করে নিতে পারবা। এখানে নতুন কিছু নাই, আমি নতুন কিছু যে অ্যাড করবো তারও কোনো সুযোগ নেই, কারণ খুবই সিম্পল। যে প্রথমে ক নাম্বারে যেটা বের করতে বলছে ফুল লোড কারেন্ট, তো ফুল লোড কারেন্ট আমরা যেটা বের করতে হবে, আমাদের যে আউটপুট যে পাওয়ারটা আসতেছে সেই পাওয়ারটাকে আমরা যদি ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলেই আমরা ফুল লোড কারেন্টটা পেয়ে যাই। তাহলে আমাদের আউটপুট পাওয়ার ভাগ ফুল লোড ভোল্টেজ, ঠিক আছে, আউটপুট পাওয়ার ভাগ ফুল লোড ভোল্টেজ। তাহলে আউটপুট পাওয়ার 50,000 আমাদের চলে আসলো, আর ফুল লোড ভোল্টেজ ছিল 200, কারণ আমরা আগে দেখে আসছি ফুল লোড ভোল্টেজ 200 ছিল। তো এইখানে আমরা 250 এম্পিয়ার আমরা পেয়ে যাই, এটাই আমাদের উত্তর। আর একটা আছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন, যেটা আমরা সূত্র জানি, নোডাল ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজ বাদ দিয়ে ভাগ ফুল লোড ভোল্টেজ, ঠিক আছে, এটাই। তো এখন নো লোড ভোল্টেজের মান দেওয়া আছে 220, ফুল লোড ভোল্টেজ 200/200, তাহলে এটা ক্যালকুলেশন করে 100 দ্বিগুণ করো, কারণ পার্সেন্টেজ যেহেতু শতকরা দ্বিগুণ করতে হয় 100 দিয়ে। তো সুতরাং আমার 10%, এটাই আমাদের অ্যান্সার শেষ, খুবই সহজ সিম্পল। তো আমরা 10.5 এর 1 নম্বর উদাহরণটা দেখবো। এই একটা অঙ্ক পারলে তোমরা আরেকটা অঙ্ক নিজেরাই করতে পারবা। একটা লং সাউন্ড কম্পাউন্ড জেনারেটর 1200 আরপিএমে ঘুরে। তো খেয়াল করে একটা লং সাউন্ড, এটা লং সাউন্ড, আমরা শর্ট সাউন্ড লং সাউন্ড তোমাদের এর আগের ক্লাসে বুঝিয়েছি চিত্র একে একে সুন্দর করে। তো আমরা এখানে দেখব, এখানে দেওয়া আছে লং সাউন্ড কম্পাউন্ড জেনারেটর 1200 আরপিএমে ঘুরে 30 কিলোওয়াট একটি লোডকে 220 ভোল্ট সরবরাহ দিচ্ছে। এটি কিন্তু তোমার আউটপুট, কিন্তু সে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, আর 30 কিলোওয়াট একটা লোডকে। আর্মেচার শান্ট এবং সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা আর্মেচার রেজিস্ট্যান্স, এটা শান্ট, এটা সিরিজ। শান্টটা একটু বেশি হয়, 112 যেহেতু অনেক বড়, এটা শান্ট দেখলেই বুঝতে পারবা। তো জেনারেটরটির দক্ষতা 85% হলে নির্ণয় করো, জেনারেটরের এফিসিয়েন্সি দেওয়া আছে 85%, মোট কপার লস, আয়রন এবং ফ্রিকশন লস বের করতে বলছে। তো আমরা এক নজরে আমাদের ভ্যালুগুলো বের করে নেই। যে এখানে খেয়াল করো আরপিএমটা দেওয়া আছে 1200 আরপিএম, এটা টার্ম সংখ্যা, এটাকে এন দিয়ে কাউন্ট করা হয়। তারপরে আছে লোড পাওয়ার, লোড আউটপুট, যেটা আউটপুট পাওয়ার দেখো 30,000 ওয়াট, কেন আমরা কিলোটাকে আমরা 1000 দিয়ে গুণ করে নিয়েছি। তো এটা একটা বিষয়, দেখো লোড ভোল্টেজটা কত আছে 220 ভোল্ট আছে বা লোড ভোল্টেজ, আর্মেচার রেজিস্ট্যান্স এটা, শান্ট রেজিস্ট্যান্স এটা,
সিরিজ রেস সবগুলো আমরা সিরিয়ালি লিখলাম আর একটা আছে ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি লেখা শেষ এখন আমাকে বের করতে বলছে কপার লস আর একটা আছে আয়রন লস এখানে আই মানে আয়রন এটা দিয়ে আপনার পাওয়ার মনে করবেন এটা লস দিয়ে ইন্ডিকেট করা হয় তো বেসিক্যালি এই পয়েন্টগুলো আমরা এখান থেকে তুলে আনলাম যে আমাদের কী কী আছে সবগুলো সিরিয়ালি আমরা লিখেছি এখানে তো এখন আমরা একটা ফিগারটা এঁকে নেই ফিগারটা যেহেতু তোমাদের করানো হয়েছে তারপর তোমরা দেখলেই বুঝতে পারবে যে ফিগারটা দিয়ে খুব সহজে বের করা সম্ভব একটা জিনিস খেয়াল করবা লং শান্ট বলতে যে কথাটা থাকবে যখন লং শার্টের সময় যে সিরিজ রেজিস্ট্যান্স যেটা আছে সেই রেজিস্ট্যান্স বেসিক্যালি আর্মেচার কারেন্টের সাথে থাকে অর্থাৎ সেটা থাকবে এই যে ব্রাশ আছে ব্রাশের সাথে যে লাইনটা আছে সরাসরি আর্মেচারের সাথে থাকবে লাইনটা ঠিক আছে তো এইখানে আমাদের সিরিজ রেজিস্ট্যান্স আমরা এখানে দিব আই এ আর সিরিজ রেজিস্ট্যান্স এখানে তারা একটু লিখে রাখছে আমরা যদিও আর্মেচারটা তারা এখানে লাগছে সাইডে রাখছে আমরা আর্মেচারটাকে এখানেও দিতে পারতাম তাহলে আর্মেচার এবং সিরিজ একই লাইনে থাকবে সিরিজ ঠিক আছে এটাই তখন লং শট হয়ে যায় আর যে সিঙ্গেল শান্ট ছিল সেই শান্টটা আমরা সাইড দিয়ে দিলাম আর আমাদের আউটপুট ভোল্টেজ এটা এটা আমাদের আউটপুট পাওয়ার এটা আমাদের টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট সব কিছু আমাদের ওকে এখন আমরা মোট কপার লস বের করব তো সেজন্য আমরা জানি প্রথমে আমরা শান্ট কারেন্ট বের করে নেব শান্ট কারেন্ট দেখো শান্ট কারেন্ট আমরা জানি এই পাশে যে টার্মিনাল ভোল্টেজ আছে তাকে আমরা শান্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই আমরা শান্ট কারেন্ট পেয়ে যাব এই লাইনে কত কারেন্ট আছে কারণ এখানে যে ভোল্টেজ আছে এই প্যারালালি ভোল্টেজটা সমান বুঝতে পারছো তাহলে এই ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলেই আমরা কারেন্ট পেয়ে যাচ্ছি তাহলে আমাদের শান্ট কারেন্ট শেষ এখন লাইন কারেন্ট আমরা বের করে নিই একটু লাইন কারেন্ট আমাদের যেহেতু এটা লাইন কারেন্ট তোমরা খুবই সহজেই বের করতে পারবা এই পাওয়ারকে ভোল্টেজ দিয়ে ভাগ করো তার লাইন কারেন্ট পেয়ে যাবো এই পাওয়ার আছে 30,000 ভাগ 220 ঠিক আছে তাহলে আমরা লাইন কারেন্ট চলে আসলো আর আইএ যেটা হবে আর্মেচার কারণ আমরা পাচ্ছি এই লাইন কারেন্ট প্লাস শান্ট কারেন্ট দুটি যোগ করো তাহলে আমাদের শান্ট কারেন্ট যেটা দেওয়া ছিল তার সাথে লাইন কারেন্ট আমরা যদি যোগ করি তাহলে আমাদের আর্মেচার কারেন্ট চলে আসে তো এইভাবে আমরা আর্মেচার কারেন্টটা বের করে নিলাম তাহলে আমাদের আর্মেচার কারেন্ট হয়ে গেল এখন সিরিজ ফিল্ডে ভোল্টেজ ড্রপ তো আমরা এটা বেসিক্যালি একসাথে করব আমরা এভাবে করব না আমরা নিজেদের মতো করব আমরা তোমাদের করাইছি এর আগে খেয়াল করো চাইলে তোমরা এভাবে করতে পারো ভোল্টেজ ড্রপ সিরিজে কতটুকু আছে সেটা আমরা একভাবে করব কি আই এর সাথে আর এ আর এ আর আর এস একবারে গুণ করে দেবো তাহলে আমাদের একবারে টোটালি ভোল্টেজটা চলে আসবে ঠিক আছে আচ্ছা আর্মেচার কপার লস আর্মেচার লসটা আমরা বের করে নিই আর্মেচার লসটা কতটুকু আছে আমরা জানি আর লস বের করার সময় কারেন্ট লস যেহেতু আর্মেচার লস বের করতে হয় তখন আমরা আই এস কেয়ার আর এ করি আমরা আই এ স্কেয়ার আর্মেচার কারণ লসটা বের করতে হয় আই স্কেয়ার আর এ ঠিক আছে তো আর্মেচারের জন্য লসটা হয়ে গেল যেহেতু আর্মেচার তাই এ এ হবে তাহলে আমরা আই এর মান জানি আর এ মান জানি গুণ করে দিলাম সিরিজ ফিল লস তো সিরিজ ফিল লসটাও সে আমরা সিরিজের সাথে নিয়ে আসলাম এটা আই এস কেয়ার আর এস ঠিক আছে আলাদা আলাদা করে নিলাম শান ফিল লস আই শান্ট স্কেয়ার আর এস সবসময় লসটা এভাবে করে নেব মোট কপার লসটা কতটুকু তাহলে এইগুলো সব কপার লস বের করার সূত্র তাহলে কপার লস তিনটে লস তুমি যোগ করে দাও এটা আর্মেচারের জন্য এটা সিরিজের জন্য শান্টের জন্য তাহলে সবগুলো লস হয়ে গেলে তাহলে তোমাদের একটা অ্যান্সার কিন্তু ক্লিয়ার এরপর দেখো আউটপুটে যে আছে 30,000 পাওয়ার আমরা ইনপুট একটু বের করে নিই আউটপুট তো জানাই আছে তাই আমরা ইনপুট বের করব আউটপুটটাকে যদি ইফিসিয়েন্সিতে ভাগ করি তাহলে কিন্তু ইনপুট চলে আসে কারণ আমরা জানি ইফিসিয়েন্সি যদি এপাশে থাকে তাহলে আউটপুট বা ইনপুট ইনপুটটা নিচে আসে এখন ইনপুটটা যদি এদিকে নাও তাহলে ইফিসিয়েন্সি আসবে নিচের দিকে ক্লিয়ার অর্থাৎ এটা চেঞ্জ হলেই হয়ে যাচ্ছে আগে ছিল ইফিসিয়েন্সি এখানে ইনপুট ছিল এই পাশে এখন ইনপুটটাকে নিয়ে যাও ইফিসিয়েন্সি নিচে দিয়ে দাও ঠিক আছে তো এইভাবে করে 30,000 আর 0.85 করো তাহলে আমাদের এটা ওয়াট চলে আসে তাহলে এইভাবে আমরা ইনপুট পেয়ে গেলাম ইনপুটটা কিন্তু বেশি হয় 30,000 এখানে 35,000 চলে আসে সামথিং অর্থাৎ আমাদের ইনপুটটা অবশ্যই বেশি থাকে তাহলে কতটুকু লস হয়েছে ভিতরে ইনপুট থেকে আউটপুটের মধ্যে তাহলে সেটা আমরা পেয়ে গেলাম 5294.12 ওয়াট এই লসটা আমাদের মাঝখানে গ্যাপ লস হয়ে গেছে আউটপুটে যেতে যেতে এখন আয়রন এবং ফ্রিকশন লস তাহলে সেই লসটা তোমার টোটাল লস হয়েছে টোটাল কপার লস ছিল এইটা তাহলে বাকিটা নিশ্চয়ই আয়রন লস তাহলে তুমি হিসেব করো মোট লসটাকে কপার লসটা বাদ দাও তাহলে মোট লস ছিল 5,000 সামথিং এখান থেকে 2,000 বাদ দিয়ে দাও সামথিং তাহলে আমরা 2375 তাহলে আমাদের খুব সহজে হয়ে গেল কারণ আমরা জানি আমাদের ইনপুট পাওয়ারটা অনেক বেশি আউটপুটে কম গেছে তাহলে মাঝখানে যেটা আছে সেটা তার লস এই লস থেকে যদি একটু কপার লসটা বাদ দিই তাহলে সেই বাকিটাই আমাদের আয়রন এবং ফ্রিকশন লস এটাই তোমাদের অ্যান্সার এবং এখানেই আমাদের মূলত লেকচারটা শেষ তারপর তোমাদের একটু ছোট বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে তিনটে দক্ষতা আমরা এখানে লিখে রাখছি এই সূত্রগুলো অবশ্যই লাগতে পারে মেকানিক্যাল এফিসিয়েন্সি যদি হয় তাহলে সেটা হচ্ছে বি বাই এ অর্থাৎ ই আই এ বাই বিএসপি
ব্রিটিশ হর্স পাওয়ার ইনটু 735.5, এখানে তোমরা 743 লিখতে পারো। আর একটা আছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি বিআই বাই ইআইএ, ঠিক আছে। আর একটা আছে কমার্শিয়াল এফিসিয়েন্সি, যেটা বাণিজ্যিক, এটা তোমাদের সূত্র আকারে আমরা লিখতে চাইছি, সিসি বাই অর্থাৎ বিআই শুধু হবে বাই বিএসপি ইনটু 735.5, 743 ওয়াট যেটা করা হয়, অর্থাৎ 735 তোমরা ইউজ করবা। এই মূলত আমাদের এখানের পড়াশোনা, আজকের এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।